হ্যালো এভরিওয়ান, আই মাম ফরমেশন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ওয়ান টু ম্যানি এবং হচ্ছে ম্যানি টু ওয়ান রিলেশনশিপগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমরা ওয়ান টু ম্যানি রিলেশনশিপ নিয়ে আলোচনা করব, এরপর হচ্ছে আমরা ম্যানি টু ওয়ান রিলেশনশিপ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। তো ওয়ান টু ম্যানি রিলেশনশিপটা বোঝার জন্য হচ্ছে আমরা একটা কমন একটা এক্সাম্পল ব্যবহার করব, যে আমরা ভার্সিটিতে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের প্রজেক্ট করে থাকি, তাই না? তো এই প্রজেক্টগুলো হচ্ছে আমরা গ্রুপ ওয়াইজও করে থাকি এবং হচ্ছে ইন্ডিভিজুয়ালও করে থাকি। তো গ্রুপ ওয়াইজ যে প্রজেক্টটা, সেখানে কী হয় যে সেখানে হচ্ছে একটা টিচার আমাদেরকে একটা প্রজেক্ট অ্যাসাইন করে দেয়, তাই না? মানে গ্রুপ ওয়াইজ একটা প্রজেক্ট অ্যাসাইন করে দেয় এবং আমরা হচ্ছে সেই প্রজেক্টটা কমপ্লিট করে থাকি। যে ধরুন টিচারের কাছে হচ্ছে তিনটা প্রজেক্ট আছে, তো টিচার কী করে, তিনটা প্রজেক্টকে মাল্টিপল স্টুডেন্ট দ্বারা হচ্ছে অ্যাসাইন করে দেয়, রাইট? তো এই যে গ্রুপ ওয়াইজ যে প্রজেক্টটার যে এক্সাম্পল দিলাম, এখানে আসলে ওয়ান টু ম্যানি রিলেশনশিপটা বোঝা যায় সেটা কেমন। আমি একটু আগে যেটা বললাম যে দেখুন একটা প্রজেক্ট বাট অ্যাসাইন হচ্ছে কাকে, মাল্টিপল স্টুডেন্টকে, তাই না? প্রজেক্ট কিন্তু একটা বাট অ্যাসাইন হচ্ছে মাল্টিপল স্টুডেন্টকে, তাহলে কি ওয়ান টু ম্যানি, রাইট? তো এখানে যদি আমি একটু ইয়ার ডায়াগ্রামের দিকে খেয়াল করি, এই সেম এক্সাম্পলটা, যে দেখুন আমি এখানে একটা ইয়ার ডায়াগ্রাম ড্র করেছি যেখানে হচ্ছে আমি প্রজেক্ট হচ্ছে আমার একটা এন্টিটি যার দুইটা অ্যাট্রিবিউটস আছে, যেটা হচ্ছে প্রজেক্ট কোড এবং হচ্ছে প্রজেক্ট নেম, যেখানে প্রজেক্ট কোডটা হচ্ছে প্রাইমারি কি। এবং আমি যদি স্টুডেন্ট এন্টিটির দিকে খেয়াল করি, তাহলে স্টুডেন্ট এন্টিটির হচ্ছে তিনটা অ্যাট্রিবিউট আছে, স্টুডেন্ট আইডি, নেম এবং হচ্ছে ডিপার্টমেন্ট। স্টুডেন্ট আইডি এই ক্ষেত্রে হচ্ছে প্রাইমারি কি। তাহলে একটু আগে আমি যেটা বললাম যে একটা প্রজেক্ট মাল্টিপল স্টুডেন্টকে অ্যাসাইন করা হচ্ছে, তাই না? তাহলে কি ওয়ান টু ম্যানি। তো এদের মধ্যে রিলেশনশিপটা কি ওয়ান টু ম্যানি। এবং এখানে যে রিলেশনশিপের যে নামটা সেটা হচ্ছে উইল বি অ্যাসাইন, এখানে ছোটো করে লেখা, বাট এখানে লেখা আছে হচ্ছে উইল বি অ্যাসাইন। আচ্ছা, তো এই ক্ষেত্রে এখানে যে ইয়ার ডায়াগ্রামটা দেওয়া আছে ওয়ান টু ম্যানির, এটাকে আরেকটু ভালোভাবে বোঝার জন্যে আমরা নিচে এটাকে একটু সিমুলেট করি। তো আমি যদি প্রজেক্ট এন্টিটি এটাকে যদি একটা টেবিল বানাই যা দুইটা অ্যাট্রিবিউট আছে, সেটা কি প্রজেক্ট কোড এবং হচ্ছে প্রজেক্ট নেম। তো ধরলাম যে আমার কাছে দুইটা প্রজেক্ট আছে, আমি বললাম যে 01 প্রথম প্রজেক্টটার কোড হচ্ছে 01 এবং এই প্রজেক্টের নাম দিলাম হচ্ছে এ, দ্বিতীয় প্রজেক্ট কোডের নাম দিলাম হচ্ছে 02, আচ্ছা কোড দিলাম হচ্ছে 02 এবং প্রজেক্ট নাম দিলাম হচ্ছে ধরুন বি, ঠিক আছে? তার মানে আমার কাছে দুইটা প্রজেক্ট আছে। এখন ধরলাম আমার কাছে স্টুডেন্ট আছে, তো স্টুডেন্ট আইডি এখানে দিলাম হচ্ছে 101, এখানে দিলাম হচ্ছে 102, 103, 104, 105 এবং হচ্ছে 106। তো এদেরও ধরুন বিভিন্ন ধরনের নাম থাকবে এবং হচ্ছে ডিপার্টমেন্ট থাকবে, ওকে? আচ্ছা, তো আমি যেটা বললাম যে আমার কাছে দুইটা প্রজেক্ট আছে এবং আমি এই দুইটা প্রজেক্টকে আমি গ্রুপ ওয়াইজ ভাগ করে দেব। তো আমি বলতেছি যে আমি প্রথম যে প্রজেক্টটা, যে এই যে এ প্রজেক্ট যেটা, সেটাকে হচ্ছে আমি তিনটা স্টুডেন্টকে হচ্ছে গ্রুপ ওয়াইজ অ্যাসাইন করে দেব, সেটা হচ্ছে 101, 102 এবং হচ্ছে 103। তো আমি যদি রিলেশনশিপটার দিকে যদি একটু খেয়াল করি, তাহলে কি ওয়ান টু ম্যানি রিলেশনশিপটা হয় কি না সেটা একটু দেখুন, যে হ্যাঁ প্রজেক্ট কিন্তু একটা বাট অ্যাসাইন করছি হচ্ছে আমি মাল্টিপল স্টুডেন্টকে। এবং এখানে একটা জিনিস খেয়াল করুন যে স্টুডেন্ট আইডি কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রাইমারি কি, রাইট? তার মানে কি এটা রিপিট হতে পারবে না বা ডুপ্লিকেট হতে পারবে না, তার মানে আমি এখানে ইউনিক স্টুডেন্টকে অ্যাসাইন করতেছি, রাইট? আচ্ছা, এখন যদি আমি প্রজেক্ট কোড দ্বিতীয় প্রজেক্ট কোডের দিকে যাই, যেটা হচ্ছে 2 এবং প্রজেক্ট নাম হচ্ছে বি, তো এটাকে যদি আমি হচ্ছে অ্যাসাইন করি, তাহলে আমি অ্যাসাইন করবো হচ্ছে 456। ধরলাম আমি তিনজন করে হচ্ছে আমি গ্রুপ করতেছি, তাহলে এটাকে আমি বলতেছি এই তিনজনকে হচ্ছে আমি বি প্রজেক্টটা আমি অ্যাসাইন করে দিলাম। তাহলে সেই ক্ষেত্রে এটার ক্ষেত্রে কিন্তু ওয়ান টু ম্যানি, প্রজেক্ট হচ্ছে একটা বাট অ্যাসাইন হচ্ছে কিন্তু মাল্টিপল স্টুডেন্টকে, রাইট? আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি যেটা বললাম যে এই যে রিলেশনশিপটা, তাই না, প্রজেক্ট এবং স্টুডেন্টের মাঝখানে একটা রিলেশনশিপ হচ্ছে, যেটা হচ্ছে যে একটা প্রজেক্ট মাল্টিপল স্টুডেন্টকে অ্যাসাইন করে দিছি, তাই না? তাহলে সেই ক্ষেত্রে এই দুইটা টেবিল থেকে আসলে আমরা রিলেশনশিপটা কীভাবে বিল্ড আপ করবো, রাইট? তো এখানে তো আমি বুঝতে পারতেছি, ওকে ঠিক আছে, স্টুডেন্ট আমার এখানে টেবিল আছে, এখানে প্রজেক্টের টেবিল আছে, আমি এখানে ড্র করলাম, ঠিক আছে, যে একটা প্রজেক্ট থেকে একটা প্রজেক্টকে আমি মাল্টিপল স্টুডেন্টকে হচ্ছে আমি অ্যাসাইন করতেছি, বাট এদের মাঝখানে যে রিলেশনশিপটা সেটা কীভাবে হবে। তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে এখানে প্রজেক্টের প্রজেক্ট কোডটাও কিন্তু আপনার হচ্ছে প্রাইমারি কি, কারণ আমরা উপরে এন্টিটিতে দেখেছিলাম এই যে প্রজেক্ট কোডে এখানে কিন্তু প্রাইমারি কি, ওকে? আচ্ছা, তো এখন রিলেশনশিপটা কীভাবে বিল্ড আপ করা যায় সেটা একটু দেখি, ওকে? তো আমরা যেটা করবো, যে আমরা স্টুডেন্ট যেই টেবিলটা আছে এটাকে আমরা অ্যাজ ইট ইজ রেখে দিব, ঠিক আছে? স্টুডেন্ট টেবিলটাকে হচ্ছে আমরা অ্যাজ ইট ইজ রেখে দিব। তাহলে এখানে কী কী ছিল, এখানে ছিল হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি, নেম এবং কী ছিল, ডিপার্টমেন্ট, রাইট? ওকে, এবং এখানে যে স্টুডেন্ট আইডি সেগুলো হচ্ছে এখানে আপনার থাকবে, আমি এখানে লিখে দিলাম 101, এরপর ধরুন যে 102, 103 এরকম আছে, ওকে? আচ্ছা,
আচ্ছা, তো এদের মধ্যে রিলেশনশিপ বিল্ড আপ করার জন্যে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে প্রজেক্ট টেবিলের যেই প্রজেক্ট কোডটা আছে, এই প্রজেক্ট কোডটাকে যদি আমরা এই টেবিলে অ্যাজ এ ফরেন কি হিসাবে যদি রেফার করে দিই, তাহলে ওয়ান টু ম্যানি হয় কি না। তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে আমি এখানে আরেকটা অ্যাট্রিবিউট নিলাম, এখানে আমি বলতেছি হচ্ছে প্রজেক্ট কোড, এই যে প্রজেক্ট কোড যেটা হচ্ছে এখানে এই টেবিলটাতে, রিলেশনশিপ টেবিলটাতে হচ্ছে ফরেন কি হিসাবে থাকবে, আর এখানে স্টুডেন্ট আইডি যেইটা সেটা প্রাইমারি কি হিসাবে থাকুক, কোনো সমস্যা নেই। তো আমি যেটা বললাম যে এই যে 01 যে তিনটা স্টুডেন্টকে অ্যাসাইন হলো, তাহলে এই রিলেশনশিপ টেবিল এটা আসলে কীভাবে দেখবো, তা আমি বলতেছি হচ্ছে প্রজেক্ট কোড কত, 01 অ্যাসাইন হয়েছে হচ্ছে 101 ক্ষেত্রে, আবার 01 অ্যাসাইন হয়েছে হচ্ছে 102 ক্ষেত্রে, আবার 01 অ্যাসাইন হয়েছে হচ্ছে 103 ক্ষেত্রে। তাহলে দেখুন তো, আমি যেটা বললাম যে 01 এই তিনটা স্টুডেন্টের জন্য অ্যাসাইন হয়েছে, তো সেক্ষেত্রে 01 ওখানে, সেক্ষেত্রে 01 হচ্ছে দেখুন তিনটা স্টুডেন্টের জন্য কিন্তু অ্যাসাইন হয়ে গিয়েছে, রাইট। তাহলে এরকম বাকিগুলোর জন্য কিন্তু 02 এই তিনটার স্টুডেন্টের জন্য কিন্তু অ্যাসাইন। তাহলে আমি যদি এদের দুইজনের মাঝখানে যদি রিলেশনশিপ বিল্ড আপ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হয়েছে, প্রজেক্ট টেবিলের প্রজেক্ট কোড যেটা প্রাইমারি কি ছিল সেটাকে হচ্ছে আমি এখানে ফরেন কি হিসাবে রেফার করে দিয়েছি। তাহলে সেই ক্ষেত্রে এদের দুজনের মাঝখানে হচ্ছে একটা রিলেশনশিপ বিল্ড আপ হয়েছে, যেটা হচ্ছে ওয়ান টু ম্যানি। ক্লিয়ার? ওকে, এখন আসে হচ্ছে ম্যানি টু ওয়ান। তো ম্যানি টু ওয়ান হচ্ছে আপনার ওয়ান টু ম্যানির উল্টাটা। আমি যদি এভাবে বলি যে এই যে এক্সাম্পলটা দিয়েছি আমি প্রজেক্ট স্টুডেন্টের, তো এটাকে যদি আমি একটু ঘুরাই বলি যে মাল্টিপল স্টুডেন্টকে একটা প্রজেক্ট অ্যাসাইন করা হয়েছে, তাহলে স্টুডেন্ট কতজন, মাল্টিপল, তাই না? প্রজেক্ট কয়টা, একটা, তাহলে কি ম্যানি টু ওয়ান, রাইট? এই যে সিনারিওটা আমি মাত্র এখানে ড্র করলাম, এই সিনারিওটাকে যদি আমি উল্টাই দিই তাহলে কিন্তু আপনার ম্যানি টু ওয়ান হয়। তো সেটা হচ্ছে আমি এখানে একটু ইয়ার ডায়াগ্রাম এঁকে দিই, যে ইয়ার ড্রাগ্রামের মাধ্যমে বোঝা যায় কিনা দেখুন, যে আমি কি বলছি যে আমার কাছে মাল্টিপল স্টুডেন্ট আছে এবং মাল্টিপল স্টুডেন্টকে একটা প্রজেক্ট অ্যাসাইন করা হবে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে কী হবে, প্রথমে আসবে হচ্ছে স্টুডেন্ট এন্টিটি, এবং এখানে এদের মাঝখানে হচ্ছে একটা রিলেশনশিপ থাকবে, এরপরে কী আছে, প্রজেক্ট এন্টিটি। তো স্টুডেন্ট এন্টিটি হচ্ছে কী কী অ্যাট্রিবিউট ছিল, স্টুডেন্ট আইডি, নেম হচ্ছে ডিপার্টমেন্ট, তাহলে এখানে স্টুডেন্ট আইডি, এখানে নেম, এখানে হচ্ছে ডিপার্টমেন্ট। তো আমি এখানে লিখতেছি না, আমি জাস্ট ড্র করতেছি। আর প্রজেক্টের ক্ষেত্রে আমার কয়টা অ্যাট্রিবিউট ছিল, প্রজেক্ট কোড এবং হচ্ছে প্রজেক্ট নেম, তাই না? তার মানে এখানে দুইটা ছিল। ওকে, তো এদের মধ্যে একটা রিলেশনশিপের নাম দিতে হবে, যে স্টুডেন্ট উইল গেট এ প্রজেক্ট, ঠিক আছে? যে মাল্টিপল স্টুডেন্ট উইল গেট এ প্রজেক্ট। ওকে, আচ্ছা, তাহলে দেখুন আমি এখানে যে সিনারিটা ড্র করেছিলাম ওয়ান টু ম্যানির ক্ষেত্রে, এটা কিন্তু উল্টে গেল, তাই না? যে মাল্টিপল স্টুডেন্ট কয়টা প্রজেক্ট পাবে, একটা প্রজেক্ট পাবে, তাহলে কি ম্যানি টু ওয়ান। ওকে, তো আশা করি আপনারা সবাই হচ্ছে ওয়ান টু ম্যানি এবং হচ্ছে ম্যানি টু ওয়ান রিলেশনশিপটা বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।